সো হে গাইস, ওয়েলকাম টু দ্য নীলাম্বর ব্লগস। সো আজকে আমরা একটা বেস্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে এসএফ মতলব স্পেশাল ফোর্সে কীভাবে জয়েন করা যায়। অনেকে কোশ্চেন ছিল স্পেশাল ফোর্সে কীভাবে আমরা আসতে পারবো তা নিয়ে বলতে, তো সেটা নিয়ে আজ আমরা বলবো যে এসএফে কীরকম করে আসবো। সো গাইস, পোস্টিংয়ের ব্যাপারটা হচ্ছে যে আমরা যেখানেই যাবো, যে স্পেশাল ফোর্স বা স্পেশাল কমব্যাট, র্যাব, এসবি, এসটিএফ, ডিডি বা থানায় পোস্টিং চাইলে যে পাওয়া যায় তা নয়। তো বাকি সব টপিক পরে, বাট স্পেশাল ফোর্সের টপিকটা নিয়ে কথা বলা যাচ্ছে, যেটা স্পেশাল ফোর্সে কীভাবে তোমার পোস্টিং নিতে পারো। তো প্রথমত বলতে যাচ্ছি যে যেহেতু স্পেশাল ফোর্স, তো তোমাদের ফিজিক্যালি কতটা আর মেন্টালি, ফিজিক্যালি মেন্টালি তোমরা কতটা প্রিপেয়ার তার উপরে অনেকটাই নির্ভর করবে, তার সাথে আরও অনেক কিছু নির্ভর করবে। তো এক এক করে বলছি যে কৃষক কী কী বিষয়ের উপর নির্ভর করে তোমাদের পোস্টিংটা হবে। সো প্রথমেই যেটা তোমার ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে, প্রথমত তোমাদের স্পেশাল ফোর্সে আসার জন্য, স্পেশাল ফোর্সে আসার জন্য যেসব বেসিক তোমাদের লাগবে, হাইট, ওয়েট এবং তোমার ফিজিক্যালি কতটা প্রিপেয়ার, ফিজিক্যালি ফিট থাকতে হবে, যে কোনো টাস্ক দিয়ে তোমাদের কমপ্লিট করতে হবে, রানিংয়ে ভালো থাকতে হবে, এসব জিনিসে তোমাদের খেয়াল রাখতে হবে। আর পোস্টিংয়ের যে প্রসেসটা হয় সেটা কীভাবে হয় তার কিছুটা বলে দিচ্ছি। সো গাইস, বেসিক্যালি সাধারণত যখন কলকাতা পুলিশের কোনো রিক্রুটমেন্ট হয় বা আদার্সভাবে রিক্রুট ট্রেনিং ব্যাচ ঢোকে কলকাতা পুলিশের আন্ডারে, তো সাধারণত তখন যত সব ব্যাটেলিয়ন আছে স্পেশাল ফোর্স সহকারে, সব ব্যাটেলিয়ন থেকে একটি তাদের যে স্ট্রেংথ কতটা আছে, কতটা ফোর্স তাদের আছে এবং কতটা আরও প্রয়োজন, সে সব বিষয়ে কতটা ফোর্স আমাদের আরও প্রয়োজন স্পেশাল ফোর্সে বা আদার্স ফোর্সে, সেসব একটা লিস্ট বানিয়ে তারা লালবাজারে সেই রিপোর্টটা জানিয়ে রাখে, যে ট্রেনিং শেষ হওয়ার পরে তারা যেন তাদের কিছুটা সংখ্যক ফোর্স তাদের কাছে পায়। এখন সেই পুরোটাই লালবাজারই নির্ভর করে যে কোথায় ফোর্সের বেশি প্রয়োজন হয়। তো যদি ধরে নাও কম এসএফে বেশি ফোর্সের প্রয়োজন বা আদার্স কোনো ব্যাটেলিয়নে বেশি ফোর্সের প্রয়োজন, অন্য জায়গায় ফোর্স না দিলেও চলবে বাট এখানে দিতেই হবে, তো সাধারণত সেই টাইমে যত ফোর্স থাকবে, যতটা স্ট্রেন্থ লাগবে ততটা ফোর্স এখানেই যেখানে প্রয়োজন পড়বে সেই জায়গাটাই দিতে চেষ্টা করবে, আর বাকিটা বাকি জায়গায় ডিভাইড করে দেবে। তো পোস্টিংটা সাধারণত এভাবেই হয়। এখন তার মধ্যে সব ব্যাটেলিয়ন থেকে তোমাদের ট্রেনিংয়ে মিড টার্ম এক্সামের সময় গিয়ে তারা দেখে আসবে, এবং কিছু কিছু ট্রেনিং আছে যা তুমি স্পেশাল ফোর্সের আন্ডারেই করবে, এবং বাকি ফোর্সরাও তোমাদের ভিজিট করে রাখবে, তোমাদের ইন্টারভিউ নিয়ে রাখবে, মিড টার্ম পরে পরেই ইন্টারভিউ নিয়ে রাখবে, তোমাদের সাথে কথা বলবে, তোমাদের একটা ইন্টারভিউ, হালকা একটা ইন্টারভিউ নিয়ে রাখবে। এরপরে তোমাদের যখন তোমাদের ফাইনাল এক্সাম হয়ে যাবে, তখন তারা লালবাজারের কাছে রিপোর্টটা লালবাজার থেকে সিলেকশন করবে, তোমাদের পারফরমেন্স, তোমাদের সব কিছু দেখে, এবং কোন ব্যাটেলিয়ান বা কোন সেকশনে তোমার ফোর্সের খুব অভাব সেই জায়গায় কাদের কতজন করে পোস্টিং দেওয়া হবে সেটা পুরোটাই লালবাজারের উপর নির্ভর। হ্যাঁ, কিন্তু তোমাদের যে ফাইনাল প্যারেডের রেজাল্ট অ্যান্ড তোমাদের মিড টার্ম এক্সাম যেসব হচ্ছে, এক্সাম ফাইনাল এক্সাম হবে, সেসব এক্সামের রেজাল্ট বেসিসে তোমাদের পোস্টিংগুলো লালবাজার থেকে হয়। বাট এরকমই নয় যে তোমাকে স্পেশাল ফোর্সেই পোস্টিং দেবে বা এরকম কিছু, যে কলকাতা পুলিশে যে ফোর্স তোমরা যেমন ট্রেনিং করবে, যেখানে যেরকম ফোর্সের প্রয়োজন, যেখানে সবার আগে ফোর্সের প্রয়োজন পড়বে আগে সেখানেই পোস্টিং দেওয়া হবে। এখন তোমরা ধরে নাও কোনো এক ব্যাটেলিয়ান বা থানায় বা অন্য কোথাও পোস্টিং হয়ে গেলে, কিন্তু তোমাদের ইচ্ছে তোমরা এসএফ ব্যাটেলিয়নে মতলব স্পেশাল ফোর্সে আসবে, কমব্যাট বা র্যাফে বা ডিএমজিতে যে কোনো একখানে আসতে চাও, তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যে ওখানে সিনিয়র অফিসার থাকবে, ইনচার্জ থাকবে, তোমরা তাদের সেখানে অ্যাপ্লাই করতে পারবে, সেখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, অ্যাপ্লিকেশান করে বলবে তোমরা স্পেশাল ফোর্সে আসতে চাও। তো তারপরে যখন স্পেশাল ফোর্সে জায়গা থাকবে তোমার, তখন পোস্টিংয়ের বিষয়টা তখন দেখবে, আর তার আগে তোমার ততদিন অবধি সেই ব্যাটেলিয়নে বা সেই সেকশনে তোমাকে থাকতে হবে, ওখানেই কাজ করতে হবে। কিন্তু তোমার যদি স্পেশাল খুবই ইচ্ছে থাকে, তো তুমি অবশ্যই ট্রাই করতে থাকবে, একদিন না একদিন তোমাকে অবশ্যই পোস্টিং হয়ে যাবে। তো গাইস, আজকে এটুকুই,
নেক্সটে দেখা হবে অন্য কমেন্টে অ্যান্সার নিয়ে, আর কিছু বলার চেষ্টা করবো। ভাবছি নেক্সট টপিকটা থাকবে আমাদের স্পেশাল কোর্স বা বেসিক ট্রেনিংটা কীভাবে হয়েছিল, ট্রেনিংয়ের বিষয়টা তোমাদের জানানোর চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকু, সবাই সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, আমাদের 15,000 সাবস্ক্রাইবার হতে চলেছে। সো এভাবেই সাপোর্ট করতে থাকবে গাইস, ভিডিওটায় যতটা সম্ভব তোমরা লাইক অ্যান্ড ভিউস অবশ্যই আসবে মনে আশা করি। তো নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি আনার চেষ্টা করব। সো ডিউটির চাপ থাকে তো সেই হিসেবে অতটা ভিডিও করা হয় না, তো আজকে ফ্রি ছিলাম তো ভাবলাম একটু তোমাদের সাথে কথাটা শেয়ার করা যাক। তো গাইস আজকে এটুকুই, বাই বাই, টাটা।